ওয়াসিম রিজভি উরফে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর প্রথম ধর্মীয় যাত্রা উত্তর প্রদেশের সিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন অধ্যক্ষ ওয়াসিম রিজভি উরফে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীয়ে সনাতন ধর্মলৈ ধর্মান্তরিত হওয়ার পাছতে এইবার প্রথম ধর্মীয় যাত্রাত উলাইছে তেও শুক্রবারের পর ধর্মীয় যাত্রা আরম্ভ করেছে জিতেন্দ্র নারায়ণে উল্লেখযোগ্য যে 2021 সনাতন ধর্মর প্রতি আকর্ষিত হয়েছিল আর আকর্ষিত হয়ে মুসলিম ধর্ম ত্যাগ করেছিল উত্তর প্রদেশের সিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন অধ্যক্ষ ওয়াসিম রিজভিয়ে সনাতন ধর্ম গ্রহণ করার পাছতে ওয়াসিম রিজভিয়ে নাম সলনি করেছিল জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামেরে গ্রহণ করেছিল সনাতন ধর্ম সনাতন ধর্ম গ্রহণ করার পাছতে তীর্থযাত্রার আগ্রহী জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী আর এবার আগবাড়িছে তীর্থযাত্রা অভিমুখে প্রথমে হারকি পেইটিত গঙ্গা পূজন করে আর তার পাছত রওনা হয়েছে বদ্রীনাথ অভিমুখে তেওমতে এই ভ্রমণের উদ্দেশ্য হয়েছে এখন দেশ আর এক আইন আর এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন রূপায়ণের দাবিও করেছে তেও কয় যে এখন দেশ এক আইন রূপায়ণের লগেলগে হিজাব বুর্খা আর মুকলি ঠাইত নামাজ পড়া সরকারি ভূমিত ধর্মস্থলী নির্মাণের দরে কাম সমূহ নিষিদ্ধ হব জিতেন্দ্র নারায়ণে শুক্রবারে হারকি পেইডিত উপস্থিত হয়েছিল সাধু সকলের সঙ্গে গঙ্গা মার উপাসনা করেছিল ঘর বাপসির পাছত এইটো প্রথম ধর্মীয় যাত্রা জিতেন্দ্র নারায়ণের বদ্রীনাথলৈ রওনা হওয়ার আগতে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীয়ে কয় যে ভারতের জনসংখ্যার বেশিরভাগেই সনাতন ধর্মর অনুগামী সুবুরিয়া দেশ পাকিস্তানত সনাতন ধর্ম নির্মূল করবলৈ আর গজওয়াই হিন্দর সপোন দেখিবলৈ ভারতত সন্ত্রাসবাদী কার্যকলাপ চলাই আছে তেও কয়েছে ভারতের কিছু রাষ্ট্রদ্রোহী সংগঠন আর কিছু সংখ্যক লোকে সুবুরিয়া রাষ্ট্রের সঙ্গে মিলি জেহাদ করেছে এনে ধরনের কার্যকলাপে ভবিষ্যতে ভারতত ডাঙর ঘটনা সংঘটিত করবেন তেওমতে ভারতত এখন দেশ আর এখন আইন প্রয়োজন হয়ে পড়ছে ভারতত কিছু ধর্মই রীতি নীতি ছদ্মবেশত ভারতীয় সংবিধানক উপেক্ষা করে ধর্মীয় আইন চলাই আছে যারবাবে সমাজত বহু গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হয়েছে হিজাব মুকলিক নামাজ পড়া আর সরকারি ভূমিত ধর্মীয় উপাসনাস্থলীর নির্মাণ ওয়াকফ আইনের যুবিধা সেই সুবিধালয় আইনি ইসলামিকীকরণ হয়েছে মুখ্য সমস্যা আর সকল নাগরিকর এটা উমৈহতিয়া আইনের প্রয়োজন আছে হারকি পেইডিত এক অনুষ্ঠানত অংশগ্রহণ করে এনেদরে কয় জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগে আর এই অনুষ্ঠানত উপস্থিত থাকে স্বামী আনন্দ স্বরূপ দর্শন ভারতী আর সম্ভবী আশ্রমর অন্যান্য লোকসক আর এনেদরে মন্তব্য করে আর যেহেতু এইবার প্রথম সনাতন ধর্ম গ্রহণ করার পাছতে প্রথম ধর্মীয় যাত্রার অগ্রসর হয়েছে